লোকমানকে কবুল করলেন, আল্লাহ লোকমানের মাথার মধ্যে জ্ঞান দিলেন, বুঝ দিলেন, সমজ দিলেন, এত সুন্দর করে সমজ দিলেন লোকমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার মধ্যে এত সুন্দর কয়েকটা ওয়াজ করছেন, আমার আল্লাহ লোকমান যেখানে নবী না, লোকমান যেখানে ফেরেশতা না, লোকমান যেখানে অনেক বড় কিছু না, কিন্তু লোকমানের জ্ঞান থাকার কারণে, বুদ্ধি থাকার কারণে, লোকমানের আলেম থাকার কারণে লোকমানের ওয়াজটাকে কোরআনুল কারিমের মধ্যে তুলে দিয়েছেন। মারহাবা বলে লোকমানকে আল্লাহ বললেন, লোকমান রে আমি আল্লাহ তোমারে জ্ঞান দেব, আমি আল্লাহ তোমারে জ্ঞানী করব, আমি আল্লাহ তোমার ভিতরে হিকমত দেব, প্রজ্ঞা দেব। তবে লোকমান শর্ত হলো তোমার সেই জ্ঞানের কৃতজ্ঞতা আদায় করতে হবে। বান্দারে মাবুদ আল্লাহ বিনিময় ছাড়া কাউকে কিছু দেয় না, দুনিয়ার আমরাও যেমন বিনিময় ছাড়া কাউকে কিছু দেই না, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যা দিবেন তার বিনিময় আল্লাহ নিবেন। আল্লাহর দেওয়া বস্তুর বিনিময় দুনিয়ার কোনো সম্পদ দিয়া করা যায় না, আল্লাহর দেওয়া বস্তুর বিনিময় আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি যা দেব তার শুকর যদি করতে পারো তাইলে বাড়াইয়া দেব, নাইলে কাইরা নিয়া যাব। আল্লাহ যা দেয় তার কি করতে হয় কথা বলেন না, শুক্রিয়া করলে কি এর বাগদান লাগে, সম্পদে টাকা পয়সার বাগদান লাগে, জ্ঞানের বাগদান লাগে, চাকরির বাগদান লাগে, কিচ্ছু না কিচ্ছু না পাগল, আমার আল্লাহ যেটা দিচ্ছে ওইটা পাওয়ার পরে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে দিয়েছেন আমি খুশি হয়ে গেছি, আমার আল্লাহর আরশটা খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে ফেরেশতা বান্দার জন্য যেটা পেন্ডিং ছিল এখন সেটা বান্দার জন্য উন্মুক্ত করে দে, ওপেন করে দে, কারণ আমার বান্দা আমার শুকর করেছে, আমার বান্দাকে দিতে আর আমার কোনো বাধা না। লোকমানকে আল্লাহ বলে, আল্লাহ বলে লোকমান শোনো, ওয়ামা ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যদি তুমি আমার শুকর করো তবে এই শুকরটা তুমি নিজেরটা নিজে করলা। মারহাবা বলো, তুমি যদি কৃতজ্ঞতা করো, তুমি যদি আমার জিকির করো, তুমি যদি আমারে মনে রাখো, লোকমান এতে আমার কোনো ফায়দা নাই, আমার কোনো উপকার নাই, আমার আল্লাহ কয় লোকমান আমার জিকির করলে সে জিকিরটা তোমারই হবে। মারহাবা বলো, আমরা যে এই কিছু আগে জিকির করলাম এই জিকির কি আল্লাহর বড় লাভ হয়েছে কথা কন না, আল্লাহর কি দাম বাইরে গেছে, আল্লাহ কি ফার্স্টটা ভোট বেশি পাইছে, আমাদের দেশে মিছিলের লোক কইলে নেতার লাভ হয়, এই জন্য নেতা চিন্তা করে যে মিছিলের লোক বাড়াইতে হবে, যেমনি হোক মুড়ি খাওয়াইয়া বাতাসা খাওয়াইয়া চা খাইয়া আর 50, 100, 500 টাকা দিয়া, যেমনি হোক মিছিলে কি লাগবো লোক বাড়াই, দেখ লোক বাড়াইলে পাবলিক বসবে, ও বাবা দেখছো কি বিরাট মিছিল, এবার নেতা তো হ্যাঁ ইয়েই গেছে তাহলে ভোটটা হ্যাঁ রেই দেই, এটা সিস্টেম। কিন্তু আল্লাহর নাম গোটা পৃথিবীর সবাই যদি আল্লাহ আল্লাহ জিকির করে তাতে আল্লাহর কোনো লাভ আছে, গোটা পৃথিবীর কেউ যদি আল্লাহর জিকির না করে, আল্লাহর শুকর না করে, এতে কি আল্লাহর কোনো ক্ষতি আছে কথা বলেন না, ক্ষতি নাই। ও মাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, তুমি যদি জিকির করো এটা তোমার লাভ, তুমি যদি নামাজ পড়ো এটা তোমার লাভ, তুমি যদি রোজা রাখো এটা তোমার লাভ, তুমি যদি আল্লাহকে ভয় করো এটা তোমার লাভ, তুমি যদি শুকর করো এটা তোমার লাভ, তুমি যদি ধৈর্য ধারণ করো এটা তোমার লাভ, তুমি যদি মদ গাঁজা প্রত্যাহার করে নাও এটা তোমার লাভ, তুমি যদি সুদকে আল্লাহর ভয়ে ভীত হইয়া সুদ থেকে ফিরে আসো, জালেম হইছো মজলুম থেকে জুলুম না কইরা ফিরে আসো এটা তোমার লাভ, আমার আল্লাহ
তোমার জন্য এর বিনিময় যা যা রাইখা দিছে, কেমন যা যা জানো নি ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ। আর যদি মনে করো আমি আল্লাহর জিকির করব না, আমি আল্লাহকে আল্লাহ বলে মানব না, তুমি না মানলে না বললে আল্লাহ নামের জিকির না করলে আমার আল্লাহর কোনো লাভ নাই। ওরে সলিমউদ্দিন তুমি ভাবতে পারো বুঝি আল্লাহর ক্ষতি হয়ে যাবে, আমার আল্লাহ কয় না রে পাগলা না, জানিয়ে রাখ ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ, আমি আল্লাহ বড় ধনী, আমি আল্লাহ বড় প্রশংসিত। আমার হাবা বলে এ ভাইরা আমার, মাবুদের কৃতজ্ঞতা স্বীকার করবেন, মালিকের মানবেন, জীবনের সব জায়গায় বিনয়ী থাকবেন, আমার আল্লাহর প্রত্যেকটা জায়গায় ক্রেডিট আল্লাহকে দিবেন। খবরদার খবরদার বাবা খবরদার, আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুইলা যাইবেন না, ভুইলা গেলে জীবনটা বরদাস্ত হইয়া যাইবে। জীবন খরচ কইরা জীবনকে খুয়াইয়া আল্লাহ আল্লাহ করলে কোনো লাভ হবে? জোরে কর না। আশরাফ আলী থানবী তার 100 গল্পের মধ্যে, হাসির গল্পের মধ্যে একটা গল্প নিয়ে আসছে। কয় এক লোক গরু কিনতে যায় টাকা লইয়া, কুরবানির গরু। কি গরু? দোস্ত যাও কই? ওই গরু কিনতে যাই। কয় দোস্ত গরু কিনতে যাও একটু ইনশাল্লাহ বলো। এইবারে আমার নিজের টাকা দিয়ে নিজে কিনতে ইনশাল্লাহ বলো লাগবে কিনলে। কয় দোস্ত আল্লাহ রহমত দেখে দো বাড়া নগদ টাকা দিয়ে কিনবো, আবার রহমত বরকত নিয়ে সার বাড়া সার। গরু কিনতে গেছে, কোথায় গেছে? গরু কিনতে বাজারে গেলে কি বাজারে হ্যাঁ একলা নাকি আরো লোকজন আছে? কথা বলেন না, আলেম ওল্লামা আছে কি না, ইমাম মুয়াজ্জিন আছে কি না, চোর বাটপার বুঝি নাই, সবাই বাজারে আছে ঠিক কি না? সবার মাথায় কি চুল? কালা চুল। কাউরে কি চিনুন যায় যে কেডা পিসাব আর কেডা চোর সাপ? এই যে আস্তে আস্তে আমরা যখন সরাল দিয়ে আসতেছি না হাওড় পাড়াইয়া, আমার ড্রাইভার বাবা যান বিভিন্ন গল্প বলতেছে, বিভিন্ন বক্তা বিভিন্ন পীর সাহেবরে কয় হুজুর এই হাওড়ের মধ্যে অমুক পীর সাহেবরে ডাকাইতেরা মানে পানির মধ্যে গলা পরিমাণ পানির মধ্যে সুবাইয়া আছে, অমুক পীর সাহেবরে এখানে আসলাম পরে এক বাজানের দোকানে বসলাম, উনি বলল যে এখানকার একজন পীর সাহেব ওনাকে বাইন্দে রাখছে। চোরে না শোনে কথা কয় না, ধর্মের কাহিনী। বাস চোরে সুযোগ পাইছে আস্তে করে পকেট দিয়ে পকেটটা খালি করে ফেলেছে, বেচারা দাম টাম কইরা গরু পছন্দ হয়েছে টাকা দিবে, আয় হায় পকেট তো একদম চিচিং পাক পাক। কই কি হইল রে? ইনশাআল্লাহ আমার টাকা চোরে লইয়া গেছে গো। বাড়ি যাই মনটা খুব খারাপ, আবার দোস্তের লোক দেখ ও দোস্ত গরু কই? আর কইও না দোস্ত ইনশাআল্লাহ আমার গরুর টাকা চুরি রয়ে গেছে। দোস্ত বইয়া বইয়া কয় বেটা তখন ইনশাআল্লাহ কইলে কি আর গরু পাবি? ইনশাআল্লাহটা যদি সময় মতো কইতি তাহলে এই পরিণতি হন লাগতো না। আমার ভাইরা বন্ধুরা বাবা আল্লাহকে মানবেন, আল্লাহর শুকর করবেন। লোকমান সূরা লোকমানের মধ্যে আল্লাহ লোকমানের বয়ানটা আনার পরে একজন নিচু মানুষ, একজন সুতার মানুষ, কাঠমিস্ত্রি মানুষ, একজন বেটে মানুষ, কালো কুচ্ছিত মানুষ, এই ঠোঁটটা ছিল অনেক পুরো মোটা ছিল, দেখতে খুব বিশ্রী ভাবে লাগতো, কিন্তু আমার আল্লাহ লোকমানের কলবটা বড় জ্ঞান দিয়েছিল, যে জ্ঞানের কারণে লোকমানকে এত দামি আল্লাহ করেছেন। ওই আল্লাহ লোকমানের শিখাইছে, লোকমান আমি যা তোমারে দিছি এরকম আমি আমার সব বান্দারে দিতে পারি কি পারি না? আমি সব বান্দারে দিতে পারি কিন্তু বান্দারে দেই না কেন জানো নি, কারণ বান্দা আমার শুকর করে না ঠিক কিনা। বাড়িঘর করে
আর কয়ে ভাইজান আর কইয়েন না, বহু কষ্ট করছে জীবনে, স্বাধীনের সময় কসুর ডেগা সিদ্ধ কইরা খাইতে হইছে, ভাতে ভাত পাইছি না, ভাতের মার খাইছি, যেই না স্বাধীন হইল দেশ, বড় পোলারা বড় হইলো, পাড়াইলাম বিদেশ, গেল ইউরোপ, আর কি পাই, লাগর পাই, খালি টাকা আর টাকা, টাকা আর টাকা, ঠিক কিনা? কি কি কারণে বড় পোলা বিদেশ পাঠাইছে, লেগে কি হয়ে গেছে গা, বড় লোক হয়ে গেছে। ইমাম সাহেব কয় হুজুর ভাই জানো স্বাধীনের সময় দুর্ভিক্ষে কসু আপনার মতো বহু মানুষ খাইছে, এরপরে দেশটা স্বাধীন কইরা বহু মুক্তিযোদ্ধা আমাদের দেশে আছে, বাংলাদেশ সরকারের ক্ষয় রাখতে ভাতা নিয়ে তারপর তাকে চলতে হয়, কারণ তার অভাব তার সংসারটা পরিবর্তন হয় নাই, দেশের পরিবর্তন করেছে কিন্তু তার ভাগ্যের পরিবর্তন হয় নাই, করে নাই কে, আপনারটা করে দিয়েছে, আপনার সন্তান দিয়া নয়, এরকম বহু মানুষের সন্তান ইউরোপ আমেরিকা যায় কিন্তু সবাই তো পারে না, মূলত আপনি বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমারে দিয়েছেন আমার সন্তানটার ওসিলা, ঠিক কিনা? এতটুকু কথা ঘুরাইয়া বলতে পারো না বলে আমার মাবুদ আল্লাহ কষ্ট পায়, আমার আল্লাহ তোমার প্রতি মুখটা ফিরাইয়া নিয়ে যা, ও বাবা ওয়াজের মাহফিলে আসছো, এই গ্রামের বসে যা কিছু করবা না কেন, সব কাজের মধ্যে যাকে রাখবা তিনি কে, আরো জোরে, কোন কাজ শুরু করি মুখে বিসমিল্লাহ, দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ, ঠিক কি না? আমার ভাইরা 13 নম্বর আয়াত, হযরত লোকমান ওয়াজ করতেছেন, আল্লাহ লোকমানের ওয়াজটাকে পছন্দ করছেন, ওই যে ইউনুস মিয়ার উদাহরণ দিয়েছিলাম, আমরা সবাই তো বুদ্ধিজীবী, সবাই তো কথা কইতে পারি, কিন্তু আমাগো কথা চায়ের দোকানের দেওয়ালের বাইরে বাইরে না, আর ডক্টর ইউনুসের কথা ওটা বিশ্বব্যাপী পৌঁছাইয়া যায়, ওরকম বহু বুদ্ধিজীবী দুনিয়ায় আসছে কিন্তু আল্লাহ লোকমানের ওয়াজকে পছন্দ করছেন বইলা, আল্লাহ লোকমানের ওয়াজটাকে কোরআন শরীফের মধ্যেও রেকর্ড করে দিয়েছেন, ওয়াজটা আসলে কি ছিল, ডানা দরকার আছে কি নাই, আল্লাহ বলে ওয়াইন কালা লোকমানুলি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান তার ছেলের সামনে ওয়াজ করতেছেন, ওয়া হুয়া ইয়াইযুহু ওয়া ওয়াযা ইয়াইযু ওয়া আযা ইয়াইযু, ওয়াজ মানে বয়ান মানে বিবৃতি মানে বক্তব্য, আমরা ওয়াজ করি না, হ্যাঁ ওয়াজ মানে কি, কথা বলা, বক্তব্য দেওয়া, বিবৃতি প্রদান করা, নিজের মন কথাগুলো ভিতরে যে কথাগুলো আছে এগুলো ব্যক্ত করা, এগুলো ওয়াজ, লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছে, আল্লাহ কয় সেই ওয়াজটা তোমরা শুনবা, কথা বলেন লোকমানের ওয়াজ শুনবেন, এখন ওয়াজের বক্তাকে লোকমান, ইয়া বুনাই ওয়াজ হলো ছেলে রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, এ বাবা আল্লাহর সঙ্গে ক্ষমতায় ভাগি আর কেউ আছে, রাত্রে একজন দিনে একজন এরকম আছে, জমিনে একজন আসমানে একজন এরকম আছে, এই এশিয়ায় একজন ইউরোপ আমেরিকায় আর একজন এরকম কোন ভাগিদার আছে নাই, আমার ভাইরা বন্ধুরা বাবারা আজকে চাইতে যাই আল্লাহর সঙ্গে শরীক হয়ে যায়, ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে শরীক হয়ে যায়, আজকে শিরকে আকবর এবং শিরকে আসগর ছড়াইয়া ছিটাইয়া মানুষের জীবনের মধ্যে আছে,
আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যে এক, এর বিবরণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ দিছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয় জয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ জগতের মধ্যে আর কেউ, আরো জোরে বলেন নাই নাই নাই। এবার আমার আল্লাহ বলে যারা সূরা ইখলাস মেনে নিয়েছো, সূরা ইখলাস যারা বুঝতে পেরেছো, তারা জগতের মধ্যে মুমিন, তারা জগতের মধ্যে তাওহীদ ওয়ালা মুসলমান, মারহাবা বলে তাওহীদ, মানে আমার আল্লাহকে এক মান্য নিতে হবে, এটাই হচ্ছে ঈমানের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আমার ভাইরা তাওহীদকে তিনটা ভাগে ভাগ করছে আকীদার কিতাব, তাওহীদ বির রুবুবিয়াত, স্রষ্টা হিসাবে, প্রতিপালক হিসাবে, যিনি তিনি কে, সব ইবাদত হবে কার জন্য, সব ভক্তি সম্মান শ্রদ্ধা হবে কার জন্য, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এই যে কপালটা দেখেন, ইন্নি ওয়াজ্জাহতু, ইব্রাহিম নবী বলতেছেন ইন্নি ওয়াজ্জাহতু, মানে এই যে কপালটা, এই চেহারাটা, ওয়াজহুন মানে চেহারা, আমার এই চেহারাটা আমি যার জন্য এককভাবে নিয়োগ দিব, তিনি কে? এখন এই চেহারা মাজারের সামনে পড়ে পড়ে কিনা, আল্লাহ বলছেন লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছেন, এক নম্বর ওয়াজ, লোকমান ছেলেকে বলছেন বাবা রে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে, জোরে বলেন না, শিরকা লাযুলমুন আযীম, শিরকটা কিন্তু বড় জুলুম, এটা কখনো কইরো না, তোমার সারা জীবনটাকে ধ্বংস করে দিবে শিরকের গুনাহ, জীবনেও আমার আল্লাহ ক্ষমা করবে না। দুই নাম্বার ওয়াজ, পোলা শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফাসালুহু ফি আমাইনি আনশকুর লিল ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বাবা কথা বললে সে কথা শোনা আমার আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য ফরজ, মারহাবা বলেন। বাবার কথা, মায়ের কথা কোনো সন্তান ফিরাতে পারবে? আরো জোরে বলেন আল্লাহর হাবিবের কাছে সাহাবী এসে অভিযোগ দায়ের করছেন, নবী গো আমার বাবা মা কট্টর কাফের, আমার জুলুম করে গো নবী, জানতে চাই আমার বাবা মার সদাচার করা, বাপ মার কথা মানা আমার জন্য কতটুকু দরকার, আমার নবী বলে আল্লাহর সঙ্গে শিরিক করা ব্যতীত তোমার বাপ মা যা বলবে সেটাই তোমাকে মানিয়া নিতে হবে, মারহাবা বলো। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, রাসূল আমার বলে বাপ মার মুখে হাসি, আল্লাহর মুখে হাসি, বাপ মার মুখে দুঃখ, বাপ মার মুখে রাগ, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছেন, এখন ছেলেটা মানবে কি মানবে না সেটাও তো দেখার বিষয়, ঠিক কিনা? আরো সামনে ওয়াজ করবেন, আল্লাহ মাঝখানে ওয়াজ থামাইয়া নতুন করে আল্লাহ আরাকখান কথা নিজে ঢুকাইয়ে দিয়েছেন, এটা আল্লাহর কথা, এটা লোকমানের কথা না। আমার আল্লাহ কয় শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমার কিন্তু একখান আইন আছে, এই যে বাপ্পর কথা শুরু হয়েছে, পিতা পুত্রের ওয়াজ নসিহত শুরু হয়েছে, কিন্তু আমি একখান কথা তোমাকে মাঝখানে কই, আমি আল্লাহ কিন্তু চাই সন্তান যারা হবা তারা আপন বাপমার কথা মান্য নিবা, যদি না মানো তাইলে কিন্তু খবর আছে।
ছেলে তো মানতেও পারে না মানতেও পারে, এই জন্য বিশেষ দ্রষ্টব্য আমাদের কাগজ কলমে অনেক সময় থাকে না, বিশেষ দ্রষ্টব্য বয়রশিকা দিয়ে একটা, এই যে এই যে এখানেই আছে বয়রশিকা বিসর্গ, দয় রফালা বিসর্গ, বিশেষ দ্রষ্টব্য দূরবর্তী মেহমানদের জন্য তবাররুকের সুব্যবস্থা আছে মারহাবা। এটা কি বিশেষ দ্রষ্টব্য? দ্রষ্টব্য মানে কি জানেন? দেখার বিষয়, দেখার বিষয়, বিশেষ ভাবে ওয়াজে কি আছে কি না আছে, কোথায় কি, এগুলো দেখেন আর না দেখেন, এইটা কিন্তু দেখবেন যে তবারক আছে। এই পোস্টারের বিশেষ দ্রষ্টব্যটা কি ছিল? তবারক আছে। আল্লাহ বিশেষ দ্রষ্টব্য দিয়ে ঢুকাই দিয়েছেন। আরে তোমরা বাপ করে কথা বলা শুরু করছো না, আমার বিশেষ দ্রষ্টব্যটা শুনে নাও। পিতা মাতার কথা সন্তানের জন্য শোনা কিন্তু আমি আল্লাহ ফরজ করে দিচ্ছি। তার মানে ছেলে বুঝিস, সিদ্ধান্ত নি, বাপের কথা মানবি কি মানবি না ওটা তোমারটা তোমার বিষয়, কিন্তু আমি আল্লাহর ফরজ হচ্ছে বাপ মার কথা মানা, ঠিক কি? এবার আল্লাহ আবার উদাহরণ দেয়, কেন কেন কেন, ওয়াই আমি এই রায় এই ফরজটা কেন করলাম জানো? কেন করলাম? হামালা চুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাবা তোমার মা তোমারে গর্বে নিয়া কত কষ্ট করেছে তুমি দেখো নাই, কিন্তু আমি আল্লাহ এটা দেখছি। ও যুবক, ও আমার ছাত্র বন্ধু, মায়ের প্রতি বিরক্ত হয়ে যাও, মা তোমাকে বিরক্ত করলে বড় বিরক্ত হয়ে যাও। আমার আল্লাহ বলে জাননি তোর মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট স্বীকার করছে, তোমার মা একটা কষ্ট কইছে বুঝি শেষ হয়ে গেছে, না না না, এই দশটা মাস তোমারে গর্বে নিয়া তোমার মায়ের কোনো অসুখ ছিল না, একটা লাথি মারছ সকাল থেকে দুপুর পর্যন্ত মা পেটের ব্যথায় শুয়ে আছে কাতরায়, ওষুধপাতি নাই যে খাইয়া পেটের ব্যথাটা কমাইবে, দুপুর বেলা ব্যথাটা কেমন একটু লাগব হয়েছে, আল্লাহ গো কইয়া পেটটা চাপ দিয়া মা আবার বইসা গেছে, রাতটা কাইটা যায় মা ঘুমাইতে পারে না, বিছনায় পিঠ নিতে পারে না, যার ঘরে গর্ভবতী মা আছে যাইয়া দেখবি খাটের সাথে দুইটা বালিশ দিয়া হেলান দিয়া পা দুইটা ভিজাইয়া সারাটা রাত একটা গর্ভবতী মা বসে থাকে, ঘুমাসে না, ঘরের সবাই ঘুমায় রে, মাসের পর মাস কেটে যায় আমার মার ঘুম নাই, ঘুম নাই রে, কারণ তুই আমার মায়ের গর্বে সব সময় জ্বালাইতে আছো, ওয়াহনান আলা ওয়াহনান বইল আল্লাহ পরিচয় করাইয়া দেয়, তোর মার কিন্তু কষ্ট কম ছিল না, একের পরে এক কষ্ট ছিল ছিল রে, ওরে বাবা যখন তোরে তোমার মা প্রসব করলো দুনিয়ায় আনার জন্য, যখন প্রসব বেদনা শুরু হলো, এত কষ্ট এত কষ্ট এত ব্যথা তোর মায়ের পেটের মধ্যে শুরু হলো, তোর মা সহ্য করতে পারে না ব্যথার জ্বালায়, ব্যথার জ্বালায় পাগল হইয়া লোকদের বলে একটা চাকু দে আমি আমার নিজের পেটটা কাইটা দেই, আমার জীবন লাগবে না, আমার কলজার টুকরো সন্তান দুনিয়ায় আসুক,
বাবারে এত কষ্ট কইরা মা তোমারে স্বীকার করছে, আমার আল্লাহ বলে নাই বলে নাই বলে নাই। ও সন্তান তুমি কেমন কইরা ওই মায়েরে ভুলা যাও, ও বাবা তুমি কেমন কইরা ওই মায়ের কষ্ট ভুলা যাও। বলিস না রে বলিস না, কোরআন পড়া তোর জন্য আমার আল্লাহ নামাজের মধ্যে ফরজ কইরা দিচ্ছেন। সূরা লোকমানের 14 নম্বর আয়াত বার বার শিক্ষা শিক্ষা পড়বি, আর মায়ের কথা স্মরণ করবি, কোনোদিন মায়ের কষ্টটারে ভুলবি না। যদি মায়ের কষ্ট না বলো তাইলে তোর মা তোর প্রতি কোনোদিন নারাজ হবে না। যদি তোর মা তোর প্রতি কোনোদিন নারাজ না হয় তোর কাছে বলিব প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মা গো। কি বলিব প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাগো। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তান অকালে মা প্রাণ হারায়, সেই মাকে কষ্ট কেহ দিও না দুনিয়ায়, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের বাপস বানাইলে উরিনের সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল আর তো এলো না পিতা। আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না। মায়ের দরিয়া জঠরে কষ্ট করে, দরিয়া জঠরে কত কষ্ট করে, রাখলো এই দুনিয়ায় তোমার বাঁচাইয়া, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে উরিনের সুদ হবে না, রদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বন্ধুরে আমার, ও যুবক ভাই, যদি দুনিয়ার মধ্যে একজন দেবতুল্য কাউকে দেখতে চাও, দেবতার মতো সম্মানী একজন যদি কাউকে লাইভ দেখতে চাও, বাবা মনে রাখবা এই জগতের মধ্যে তোমার সবচাইতে কাছের আপন ভক্তি শ্রদ্ধা পাওয়ার যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? জোরে বলেন না। আল্লাহকে তোমরা বিশ্বাস করো কি করো না, ভয় করো কি করো না, তাকে সেজদা দাও কি দাও না, সবাই তাকে সেজদা দাও।
আমার আল্লাহকে সবাই ভয় করো, সবাই মেনে নাও। এরপরে দুই নাম্বার, ভক্তি পাওয়ার উপযুক্ত জগতের মধ্যে যিনি, তিনি আমার রহমাতান লিল আলামিন, আমার নবী ঠিক কিনা, নবীকে আমরা ভালোবাসি কিনা বলেন, আরো জোরে বলেন, নবীকে আমি আল্লাহর পরে ভালোবাসি, কারণ নবীর কদমে আমি আমার জীবনটারে দিয়ে দিতে রাজি আছি কিনা, আমার জীবনে সব ভালোবাসা আল্লাহর জন্য, যা কিছু আমার ভালোবাসা জমা আছে সব আমি আমার নবীর কদমে দিয়ে দিতে চাই ঠিক কিনা। আর নবীর কদমের আলোচ্য ভালোবাসার আলোচনা আমার আগের বক্তা সুন্দর করে করছেন, আমি শুনছি, উনি হাদিস পড়ছেন, নবীর কদমে যদি নিজের জীবনটাকে না দেওয়ার মতো সক্ষমতা আপনার ভিতরে না আসে, ইমানি যজবা আপনার মধ্যে না আসে, মুমিন দাবি কইরেন না, আপনি বেঈমান ঠিক কিনা বলে। আমার নবীকে ভালোবাসতে হবে, জীবন যদি চলে যায় একটা সেকেন্ডেরই হবে না, জীবন দিয়া আমার নবীর ভালোবাসতে রাজি আছো কে কে হাত তুইলা দেখা, বাবারে চতুর্দিকে কাফের বেঈমানেরা আমার নবীর শত্রু, এটা মক্কার মুসলমানেরা জানে কি জানে না, মক্কার মুসলমানেরা শত্রু ভয়ে রাস্তায় বের হয় না, মসজিদে যাইয়া নামাজ আদায় করে না, প্রকাশ্যে আজান দেয় না, সবাই জানে নবীর শত্রু অনেক শত্রু, হঠাৎ কইরা আমার নবী আলী রে ডাক দেয়, আলী রে ও আলী, ওরা আমারে মারতে চায়, আজকে রাতে ওরা আমাকে মারার পরিকল্পনা করে রে আলী, আলী কয় নবী গো আমি পূর্ণ ইমানদার হইছি কিনা জানি না, আজকে আপনার কদমে আপনার জীবন রক্ষার্থে নিজের জীবন বিলাইয়া দিয়া আমি প্রমাণ করতে চাই, আমি একজন মুমিন, আমি একজন আশিক রাসূল, আমি একজন সুন্নি মুসলমান, মারহাবা বলো বাবারে। আমার নবী কয় আলী রে তাই যদি হ, আমি যে বিছনার মধ্যে ঘুমাই এই বিছনার মধ্যে তোরে ঘুমাইতে হবে আলী, ওরা যদি আক্রমণ করে তবে তোমার উপরে আক্রমণ করবে, আমার পাইবে না আমি পালাইয়া যাব রে আলী, আমি এই মক্কায় থাকবো না রে আলী, ওরা চারিপাশে দাঁড়াইছে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, আমার নবী কয় আলী রে ওরা আক্রমণ করতে পারে, তুমি এখন কম্বল মুড়ি দিয়ে ঘুমাইয়া থাকবা আলী রে, আগামীকাল তুমি আমার সঙ্গে মদিনার পথে যাইতে যাবালে সওরের মধ্যে দেখা করব, আলী কয় মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা, নবী কয় আলী মারহাবা কেন, তোরে তো আমি মৃত্যুর বিছানায় শোয়াইতেছি, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবি, ওরা তোমা আমারে খুন করার জন্য তলোয়ার নিয়ে দাঁড়াইছে, ওরা তো ঘরের মধ্যে ঢোইকা, আক্রমণটা তোমার উপরে করবে, বাজবি কি বাজবি না বলা যায় না, আমার আলী কয় নবী গো নবী রহমাতাল লিল আলামিন, মরণ বিছানায় আমারে শোয়াইছে ঠিক, কিন্তু আগামীকাল আমারে যাবালে সওরে দেখা করতে বলছে, আমার ইমান বলে দেখা না হইয়া আমি আলীর মরণ হবে না, আপনি জানে রে জান গো নবীজি, আপনি জানে রে জান ও নবীজি আপনি